প্রশ্ন করেছেন জানাজার শেষে দাফনের পরে কবরের পাশে সুরাইয়াসিন পড়া সম্মিলিত করা শরিয়তের বিধান কি জানাজার শেষে কবর দাফনের পরে কবর পাশে সুরাইয়াসিন পড়া এটা বড় ধরনের বেদাত বড় ধরনের বেদাত কারণ সুরাইয়াসিন মৃতদের উপর পড়ার অনুমতি নেই মৃত্যুপর যাত্রী ব্যক্তি যে দুনিয়া থেকে চলে যাচ্ছে ওই ব্যক্তি যদি কোনো আরবি বুঝে কোরআনের অর্থ বুঝে সুরাইয়াসিনের অর্থ বুঝে তখন তার সামনে এটা তুলে ধরা যে তুমি আখড়াতে চলে যাচ্ছ আখড়াতে এই ঘটনাগুলি ঘটবে হ্যাঁ সেখানে সিঙ্গিয়া ফুৎকার হবে সেখানে সবাই আমরা হাজির হব সেগুলি অর্থ যদি বুঝে তো তার সামনে সেটা পড়াকে সলভে সালিন অনুমোদন করেছেন এটা তো দোষ নাই অর্থাৎ মরে নাই অর্থাৎ তিনি এখনো জীবিত আছেন কিন্তু মৃত্যুর পথে যাচ্ছেন তাকে আল্লাহর বাণী শুনিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে শরীয়তের কোনো কোনো অনুমোদন করেছে কিন্তু কোরআন হাদিস আর সরাসরি সাব্যস্ত হয়নি কিন্তু সলবেস আলহিনের কেউ কেউ সেটা করেছেন এবং ইমাম ইমাবিব্রী তাইমি রহমতুল্লাহ আলী বলেছেন যে এই অবস্থায় যদি দুই শর্ত কিন্তু বুঝতে হবে সেটা যে সে বুঝে নিচ্ছে কোরআনের আয়াতগুলোর অর্থ এবং সেগুলি দিয়ে সে আখেরাতের কথা স্মরণ করছে আশাবাদী হচ্ছে যে আল্লাহ তুমি শুধুমাত্র আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো যে বিপদ সামনে আছে আমার জীবনে এত বড়ো পারি কিভাবে আমি দিব সামান্য জীবন পেয়েছি এটাই আমি ঠিক রাখতে পারিনি এই পরবর্তী জীবনটা আমার কীভাবে পার হবে যদি এই চিন্তার কারণে কেউ যদি কোনো তাকে সুরাইয়াশিন পড়ে শোনায় বা কোরআন আয়াতগুলি পড়ে শোনায় এটা তো পড়তেই পারে তো জীবন তো অবস্থা নিষেধ নেই কাউকে ওয়াজ এবং নসিহত করার ভিতরে সেটা পড়বে এটা হারাম নয় জায়েজ না জায়েজ নয় এটা ঠিক আছে কিন্তু মরার পরে যে কোরআন পড়ার পুরো সিস্টেমটাই বেদাত মরার পরে কোনো কোরআন কার কাছে পড়তেছে দুর্ভাগ্যবশত আমরা মরার আগে কোরআন পড়ি না মরার পরে কোরআন পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি কোরআন পড়া দেখবেন যেই আপনার যেই সন্তান কোনোদিন কোরআন পড়ায় না মরার পর দেখবেন যে কোরআন নিয়ে বসে গেছে অথচ কোরআন আগে পড়ে তার আমল করা দরকার ছিল আপনি নিজে কোনোদিন কোরআন পড়ায় না আপনি মরার পরে আপনার আপনার পাশে কোরআন পড়া হচ্ছে আপনি কী জন্য পড়তেছে এটা বুঝে আসে না এগুলি না কোরআন এবং হাদিসে বলা হয়েছে না সাহাবাইকার বলেছেন না তা বেঞ্জে বলেছেন এগুলি সবই হচ্ছে দিন নিয়ে ঠাট্টা মস্কারি করার মতো অবস্থা এগুলি এক ধরনের প্রহাসন চালিয়ে চালানো হচ্ছে দিনের ভিতরে এটা কোনো অঙ্গের ভিতরে কোনো কিছুর ভিতরে পড়ে না আপনি যখনই কোরআনে করিম পড়বেন দুনিয়াতে তখনই সেটা আপনার জন্য আখড়াতে বোরহান হবে দলিল হবে নূর হবে আলো হবে এবং সেটা আপনার জন্য আখরাতে সঞ্চিত জিনিস হবে কিন্তু আপনি দুনিয়াতে না পড়ছেন মরার পরে আপনার উপর পড়া হচ্ছে কি জন্য পড়া হচ্ছে সেটা আপনি না কোরআন মানছেন না হাদিস মানছেন আপনি কোরআনের কোনো বিধান মানছেন আপনি এরভাবে চলে গেছেন এরপরে কোরআন পাঠ করার জন্য লোক লাগিয়ে গিয়েছেন পয়সা নিয়ে আস দিয়ে লোক কিনে আনছেন হুজুর নিয়ে আসছেন মুক্তপের হুজুর নিয়ে আসছে এরা কোরআন পাঠ করবে এগুলি কোন ধরনের এটা এক ধরনের এগুলি আসলে বড় ধরনের গুণের কাজ এটা করা যায় না তারপরে যোগ হয়েছে তারপরে যোগ হচ্ছে কোরআন খতম মরার পরে তারপরে এখন নতুন যোগ হয়েছে শুনলাম এখন আপনার মস্ত কোরআন সুরা ইয়াসিন পড়া কবর পাশে এটা যে কত বড়ো বেদাত তা আমরা কীভাবে বুঝাব এটা আসলেই বড়ো ধরনের বেদাত এই জন্য এ থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ সুরা ইয়াসিন এভাবে পড়ার অনুমোদন শরীরে দেয়নি বা কোরআন তেলাওয়াতের এই অনুমোদন কবরস্থানে কোরআন তেলাওয়াতের কোনো নিয়ম নেই যার সমস্ত বর্ণনায় আসছে যে বলেছেন কোনো কোনো সাহাবি যে আমার কবরের পাশে এটা এটা বলে বর্ণাগুলি শুদ্ধ নয় বর্ণনা বর্ণনাগুলো শুদ্ধ নয় যেগুলো শুদ্ধ নয় এগুলো মিথ্যা এগুলি গ্রহণ করা যাবে না এগুলি নিয়ে মিথ্যাংশ এই বর্ণনাগুলো শুদ্ধ নয় এগুলি কোনো স্তরে হাদিসও নয় এবং কোনো কোনো স্বাভাবিক যে বর্ণনা উল্লেখ করে সেগুলো শুদ্ধ হাদিস দিয়ে আর শুদ্ধ বর্ণনা আসেনি এগুলো মিথ্যা বর্ণনা এগুলি দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সম্মিলিত মনে করা কি শরীয়তের বিধান কী এটার ভিতরেই এই সম্মিলিত মানে এর ভিতরে এখানেই মানে কবরস্থানে দাফন করার পরে নিয়ম হচ্ছে প্রত্যেকে দোয়া করবে নিয়ম হচ্ছে প্রত্যেকে দোয়া করবে এটা হাদিসে আছে স্লাহ সাল্লা বলেছেন যে সালুল্লাহ আলাহুদ্ তসবিদ হ্যাঁ ওদু তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো ও সালুল্লাহ আলাহুদ্ আল্লাহর কাছে তাকে সাবেদ কদম উত্তর দেওয়ার মতো অবস্থা যেন দিতে পারে আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ আল্লাহময় সাব্বিত আল্লাহ সেজন্য উত্তর দিতে পারে বাংলায় বলেন সমস্যা নেই সাব্বিত না বলতে পারলে আল্লাহ সেজন্য প্রশ্ন উত্তর দিতে পারে আল্লাহ জন্য প্রশ্ন দিতে পারে সহজ করে আল্লাহ সহজ করে দাও এভাবে আপনি সারাক্ষণ দোয়া করেন কোনো সমস্যা নেই কিন্তু এই সময় সবাই মিলে হাত তুলে একটা যে টানা দিবেন এটা আসলে বেদার্থ হবে কারণ এটা আসলে রসল্লাহ সাল্লামাম দ্বার সাব্যস্ত হয়নি সাহাবা একরাম রসুল্লাহ আসলাম জীবনে বহু মানুষকে দাপন করেছেন কখনও তিনি সেটা করেননি সাহাবা একরাম করেননি তা ইনরা করেননি ইমামরা করেননি কিতাব ফেকার কিতাব লেখা হয়নি অর্থাৎ আপনারা নিজেরা আবিষ্কার করে নিয়েছেন যে কেন আপনি কি বাংলায় কথা কথাটা বলতে পারেন না যে আল্লাহ তার তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাকে তুমি প্রশ্ন উত্তর দেওয়া তৌফিক দাও বলতে পারেন না এই কথাটা বলতে পারেন আরবি বলতে পারেন না বাংলা বলেন আল্লাহ তালা বাংলা বুঝেন না আল্লাহ তালা তো অবশ্যই বাংলা বুঝেন তাহলে আপনি কেন আপনি এই ধোয়া তুলছেন যে আমরা কী দোয়া করব না দোয়া সবাই করবে দোয়া সবাই করবে শুধু হুজুরে দোয়া করবে না হ্যাঁ দোয়া সবাই করবে এটা হচ্ছে সুরিত্রের বিধান হুজুরের কাছে দোয়ার জন্য নির্ধারণ করা এটা কিন্তু ঠিক নয় যখনই যে বিপদে পড়বে আল্লাহ তালা বলেছেন যে যখনই যে কোনো অবস্থা আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ তালা বলেছেন ওই জাসা আল্লাহ কাহিদি আইনি করিবা অর্থাৎ আন যখন আমার বন্দা প্রশ্ন করে আমাকে কোনো বিষয়ে আমি কি দূরে না কাছে বলো যে আমি কাছে হ্যাঁ নিকটে অর্থাৎ কী জন্য নিকটে তিনি আরশের উপর থেকেও নিকটে তিনি আরশের উপর এটা বিশ্বাস করতে হবে সেখান থেকেও তিনি নিকটে কি উজিব দাঁড়া অর্থাৎ দাঁড়িয়ে যা দাঁড়ান বন্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে এই জন্য তিনি এটা এই নিকটস্থ অর্থ বুঝতে হবে এই নিকট অস্থ কখনও অর্থাৎ আপনার পৃথিবীর সৃষ্টির ভিতরে তিনি নন সে যেটাকে মানুষ মনে করে থাকে যে আমার সামনে দাঁড়িয়ে আছে অথবা তিনি আমার শরীরের ভিতরে কলমের ভিতরে এই জাতীয় কিছু মনে করা যাবে না তিনি উপর থেকেও আপনার নিকটে কারণ এই নিকটের স্বাদ সে অনুভব করতে পারে যে সবসময় আল্লাহর সাথে আল্লাহর আমি আল্লাহর কাছে আসি একজন মানুষ যখন যার নির্দেশনা মেনে চলে তার সাথে থাকার সব এটাকে এটাকে বলে মারি গিয়া বিশেষ সাথে থাকা এটাকে অনুমোদিত কিন্তু তিনি আর উপরেই উপরে থাকবেন এটা আসেন সেটা বিশ্বাস করতে হবে হ্যাঁ তিনি প্রথম আসমার যখন নেমে আসেন যখন কিভাবে নেমে আসেন সেটার ধরন আমরা জানি না বিশ্বাস করতে হবে হাদিসে আসছে নেমে আসে প্রত্যেক জায়গা তিনি বলতে থাকেন হালমিন মুস্তাক ফের আলা কেউ কি ক্ষমাশীল সে ক্ষমা করে দেব কেউ কি আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেবো কেউ কি দোয়া করবে আমি দোয়া কবুল করব সেটা প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক এলাকার জন্য প্রথম আসমান যখন তখন তিনি নেমে আসেন কি নেমে আসার ধরন আমরা জানি না তবে বিশ্বাস করতে হবে সেটা এবং ইমানদার সেটা লাভ ওই সময় তিনি চাইবেন কিন্তু এই এই নিকট এইটাও একটা নৈকুট্য এই জন্য শেষ রাত্রে যারা চলা আদায় করে শেষ রাত্রে তাদের তারা আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্য নৈকট্যের ভিতরে থাকে হ্যাঁ এবং যখন সেজ দেয়া থাকে তখনও বেশি নৈকট্য থাকে হাদিসে আসছে কারণ আকরাব ও মাইয়া আব্দু মির রাবি হুয়া সাহজিদ হাদিসে আসছে সবচেয়ে নিকটে মা থাকে কেন নিকটে যে এইটা তার সর্বোচ্চ জায়গা বন্দা যেন এই আমি আমার সেজ দেয় গেছি এর চেয়ে অধিক বিনয় হওয়ার জায়গা আল্লাহ আমার কাছে আর নাই যদি আরও নিচে দিতাম নিচে যেতে পারতাম আরও বিনয় হতে পারতাম আরও হতে পারতাম আমার আর কিছু করার নেই আল্লাহ তখন আল্লাহ তালা তাকে তার বিরাট রহমত দিয়ে ঢেকে দেন এবং তার দোয়া কবুল করেন এই জন্য সেই দাঁতে দোয়া করতে হবে এই নৈকট্য তিনি আরশের উপর থেকেও বান্দার নিকটে এটা বিশ্বাস করতে হবে এবং সেই জন্য আমরা যেটা বলছি যে বান্দা এই যে সম্মিলিত হওয়ার দরকার নেই প্রত্যেকে তার মতো করে ইন্ডিভিজুয়ালি দোয়া করবেন এটা হচ্ছে সুননাথ এবং এই পদ্ধতিতে আপনারা কবর যে পরে দোয়া করবেন সেখানে কোনো ইয়াসিন সুরেও পাঠ হবে না সেখানে কোনো কোরআন পাঠও হবে না সেখানে কোনো সম্মিলিত মনে হবে না